हाय गाइस वेलकम बैक टू माय चैनल कुक विद प्लाबोनी। आमार आजके रेसिपी पाका कलर स्पंज केक और ये केकटी आमी तैरी करेछी ओवेन छाड़ाई चूलाते। चलुन ताहले आर देरी ना करे देखे नेई पाका कलर केक तैरी करते कि उपादान एवं कतटुक लागबे। एखाने आमी निएछी तीनटी छोटो साइजेर पाका कला और आमी एखाने सबजी कला निएछी। আপনারা চাইলে সাগর কলা বা অন্য কলাও নিতে পারেন। অ্যাড করে দিলাম হাফ কাপ চিনি, তারপর দিলাম হাফ কাপ রান্নার তেল, এখন দিয়ে দিচ্ছি দুটো ডিম, তারপর দেব 1/3 কাপ লিকুইড দুধ। আমি এখানে গরুর দুধ জাল করে ঠান্ডা করে নিয়েছি। এবার সবগুলো উপকরণ একসাথে ব্লেন্ড করে নেব। সবগুলো উপকরণ একসাথে ব্লেন্ড করা হয়ে গিয়েছে। অ্যাড করে দিলাম সামান্য একটু লবণ, তারপর অ্যাড করে দিচ্ছি 1 teaspoon পরিমাণ ভ্যানিলা এসেন্স। এবার শুকনো উপকরণগুলো অ্যাড করব। একটা ছাঁকনিতে দিলাম 1 cup ময়দা, 1 teaspoon বেকিং পাউডার, তারপর দিব 1 teaspoonের একটু কম বেকিং সোডা। এবার সবগুলো উপকরণ চেলে মিশ্রণটার সাথে মেশাবো। সবগুলি উপকরণ ভালো করে চেলে নিয়েছি। এবার একটা হ্যান্ড মিক্সারের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশ্রণটা অনেক সময় ধরে মেশালে কেকটা স্পঞ্জি হবে। আমি প্রায় 15-20 মিনিট হ্যান্ড মিক্স দিয়ে মিশ্রণটাকে এভাবে মিশিয়ে নিয়েছি। এবার একটা সসপ্যানে তেল ব্রাশ করে নেব। এই ফাঁকে একটা কথা বলে নিচ্ছি, আমি কেকের ব্যাটার তৈরি করতে যে ডিম আর দুধ নিয়েছি এটা রুম টেম্পারেচারে থাকা অবস্থায় নিয়েছি। অবশ্যই রুম টেম্পারেচারে থাকা অবস্থায় দুধ ডিম নিতে হবে। তেল ব্রাশ করে বসিয়ে দিয়েছি এক টুকরো সাদা কাগজ, তার উপর আরেকটু তেল ব্রাশ করে নিয়েছি। এবার রেডি করা ব্যাটারটা এর উপর সাবধানে ঢেলে দেব। ঢালার পর এইভাবে সসপ্যানটাকে ঝাঁকিয়ে কেকটা সেট করে নিলাম। একটা প্যান 5 মিনিট হাই হিট গরম করে তার উপর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবার খুব সাবধানে স্ট্যান্ডের উপর কেকের সসপ্যানটাকে বসিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনার ফুটোটা লং দিয়ে বন্ধ করে 60 মিনিটের মতো মিডিয়াম লো আঁচে এটাকে বেক করে নেব। ফিরে এলাম 1 ঘন্টা পর। আমি এবার ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি। আমার কেক একদম রেডি। এবার এটাকে মল্ট আউট করে নেব আর কাগজটাকে উঠিয়ে নিলাম। তো গাইস, এভাবেই তৈরি হয়ে গেল ওভেন ছাড়া চুলায় তৈরি স্পঞ্জ বানানা কেক। আশা করি বরাবরের মতো আজ আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেল নতুন দর্শক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করবেন। বাই বাই।